প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের শেষ টপিক যেটা আমি পড়াবো সেটা হলো নদী, রিভার। নদী পড়াইতে গেলে নদীর দেখা যাচ্ছে কি যে আমাদের এই নদীর যদি আমরা পরে পড়াই তাহলে নদী সৃষ্টির কথাটা আমাদের আগে জানতে হবে যে নদী কাকে বলে। নদীটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নদী বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে কোনো অঞ্চলের জন্য নদী ব্যবস্থাটা বা নদীর এটা আমাদের সবারই জানা দরকার এবং এইটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং বিষয়। বৃষ্টি, ঝর্ণা, প্রস্রবণ, বৃষ্টি ঝর্ণা প্রস্রবণ হিমবাহ তুষার গলা পানি তুষার গলা পানি ও হ্রদের পানি। বৃষ্টি, ঝর্ণা, প্রস্রবণ, হিমবাহ, তুষার গলা পানি ও হ্রদের পানি, এইটা হলো নদী সৃষ্টির এটা মূল নিয়ামক। নদী সৃষ্টি এটা কি? এটা নদী সৃষ্টির হলো মূল নিয়ামক। নদী সৃষ্টির মূল নিয়ামক গুলো কি মনে রাখবা? বৃষ্টি, ঝর্ণা, প্রস্রবণ, হিমবাহ, তুষার গলা পানি ও হ্রদের পানি। এখন নদী কিভাবে সৃষ্টি হয়, নদীর আদি সৃষ্টির ইতিহাস যদি আমরা ই করতে যাই, পর্যালোচনা করি করতে এবং ভূগোলবিদরা যেভাবে নদী সৃষ্টির ইতিহাসটা বা নদীকে কিভাবে সৃষ্টি হয়েছে এই সেই জিনিসটা আমাদের তারা পঙ্খানুপুঙ্খ ভাবে বিচার বিশ্লেষণ করেছে। এবং নদীর সৃষ্টিটা কি, এই যে পাহাড় পর্বত, পাহাড় পর্বতের যে অঞ্চলগুলা এইসব পাহাড় পর্বত অঞ্চল, এই পাহাড় পর্বত অঞ্চল থেকে কি হয়েছে, এটা নদীর সৃষ্টি হয়, নদীর সৃষ্টি হয়। এইভাবে দেখা যাচ্ছে কিন্তু নদীর সৃষ্টি হয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে ভূপৃষ্ঠের উপর দিয়ে এসে কি হয়, প্রবাহিত। আর তার নিয়ামক গুলো কি? তার নিয়ামক গুলো বৃষ্টি, ঝর্ণা, প্রস্রবণ, হিমবাহ। আমি বলে হিমবাহ নিয়ে আলাপ করছি, প্রস্রবণ হতে ছিল, তারপরে হতে ছিল তুষার গলা পানি, হ্রদের পানি, এইগুলো হতে ছিল কি এই পাহাড় পর্বতের উপরে এগুলো জমা হয় রাতে, তারপরে আস্তে আস্তে কি হয় দিনে সূর্যের তাপে সেগুলো গলতে থাকে, গলতে থাকে, তারপরে সেইটা কি হয়, সেইটা দেখা যায় কি যে এই পাহাড় পর্বতের উপর দিয়ে আসে এই ঢালু এলাকা দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এগুলো দেখা যাচ্ছে কি যে ভূপৃষ্ঠের আঁকা বাঁকা রাস্তায় বিভিন্ন ভাবে সেগুলো পতিত হয়। তাকে কি বলি? তাকে আমরা বলি হচ্ছিল কি নদী। আবার আমি দেখাই, এই দেখো এই পাহাড় পর্বত, এই পাহাড় পর্বত এই অঞ্চল, এই পাহাড় পর্বত অঞ্চলের উপরে দেখা যাচ্ছে কি যে বৃষ্টি, ঝর্ণা, প্রস্রবণ, হিমবাহ, তুষার গলা পানি ও হ্রদের পানি এগুলো দেখা যাচ্ছে কি জমা হয়, এগুলো জমা হয়, জমা হয়ে হয়ে দেখা যাচ্ছে কি যে ঢালু এলাকা দিয়ে, ঢালু এলাকা দিয়ে একটা স্রোত, একটা প্রভাব, প্রবাহ, সেটা কি হচ্ছে কি ভূপৃষ্ঠের উপর দিয়ে আস্তে আস্তে নামতে থাকে, সেটা কি মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা পানিকে আর ধরে রাখতে পারে, তারপরে ভূপৃষ্ঠের উপর এসে সেটা পতিত হয়, পতিত হওয়ার পরে তারপরে বিভিন্ন ভাবে আঁকা বাঁকা ভাবে সেগুলো নদী রূপে সৃষ্টি করে। এটাই হতে চলো কি আমরা বলি হতে চলো কি নদী, নদী। এখন এই নদীর সৃষ্টি পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে এই নদীর কিভাবে এই নদীর গতিটা প্রবাহিত হয় এটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। দেখো নদীর তিনটে স্টেজ, নদীর কি নদীর তিনটে স্টেজ, ভূগোলবিদরা বলতেছে কি নদী যখন পাহাড় পর্বত থেকে যখন সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পরে তার দেখা যাচ্ছে কি যে তিনটে স্টেজ এসে প্রবাহিত হয়। একটা যেখান থেকে সে সৃষ্টি হয়ে আসে
সেটাকে আমরা বলি পার্বত্য বা ঊর্ধ্বগতি পর্যায়, আপার স্টেজ, মিডিল স্টেজ অর্থাৎ প্লেইন ভূমি, তারপরে হতে ছিল নিম্নগতি অর্থাৎ বদে, লোয়ার স্টেজ বা ডেল্টা বদে অবস্থা, এই তিনটা। এটা কি বললাম? আপার স্টেজ, একটা বললাম হলো মিডিল স্টেজ, আর একটা বললাম লোয়ার স্টেজ। এই তিনটে স্টেজে কোন নদী সে কি করে, নদী সে প্রবাহিত হয়, তিনটে স্টেজে নদী, নদী যে তিনটে স্টেজ, সেই তিনটে স্টেজে মানুষ নদীটা কি হয়, নদীটা প্রবাহিত হয়। যেমন মানুষের জীবন, মানুষের জীবন মানে কি, যে তোমার একটা শিশুকাল আছে, তোমার যৌবন কাল আছে, তোমার বার্ধক্য কাল আছে। আমরা নদীকেও গেলে এইভাবে কম্পেয়ার করতে পারি মানুষের জীবনের সাথে, আমাদের জীবনের সাথে, সেটা কি আমরা কম্পেয়ার করতে পারি। যেমন আমরা শিশুকালে আমাদের তারুণ্য, আমাদের সেইভাবে ইয়া থাকে, তারপরে আবার যৌবনকালে আরো বেশি থাকে, তারপরে আমাদের বার্ধক্যকালে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যে মানুষের তার আর সেই শক্তি সামর্থ্য বা তার সেই ইয়াটা চলার গতিটা থাকে না। তাহলে নদী দেখা যাচ্ছে কি যে নদী যখন পাহাড় পর্বত থেকে যখন সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পরে তার যে গতি, তারপরে দেখা যাচ্ছে কি যে সমভূমির উপরে এসে দেখা যাচ্ছে কি যে নদীর গতিটা আরো তীব্রতা বেশি পায়, পাওয়ার পরে নদী যখন সমভূমির উপর দিয়ে আরো আঁকা বাঁকা বিভিন্ন ভাবে প্রবাহিত হইতে থাকে, যেমন দেখা যাচ্ছে কি যে দেখো এইটা যদি মূল নদী হয়, এই নদীটা এইভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে ভূপৃষ্ঠের উপরে, আবার এখান থেকে দেখা যাচ্ছে এইভাবে যাচ্ছে, আবার এখানটা দেখা যাচ্ছে কি এইভাবে যাচ্ছে, আবার এখান থেকে এইভাবে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি যে নদী দেখা যাচ্ছে কি যে তার যে গতি, তার যে গতি, সেই গতিটাকে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যে কমে যাচ্ছে, এবং এইখানে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের এই নদী দিয়ে বিভিন্ন পদার্থ, জৈব এবং অজৈব পদার্থ, এগুলা এখানে জমা হয়ে হয়ে কি হচ্ছে নদীর এখানে বদ্বীপ অর্থাৎ ডেল্টা, বদ্বীপ মানে কি অর্থাৎ ডেল্টা, এখানে মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপের সৃষ্টি হচ্ছে এইসব জায়গায়, এইসব জায়গায় ভূমিরূপের সৃষ্টি হচ্ছে আমরা যদি পদ্মা নদীর ইয়াতে আমরা যদি গড়াইতে দেখি, গড়াই নদী দেখা যাচ্ছে কিন্তু তার প্রভাব তার ইয়াটা দেখো কত ইয়াতে চলে গেছে, হ্যাঁ সে বদ্বীপ সৃষ্টি হয়েছে। আবার আমাদের বা রাজবাড়ির এই নদী অববাহিকা অঞ্চলের কথা চিন্তা করো, তাই না? তাহলে দেখা যাবে কি যে নদী দেখা যাচ্ছে কি যে তার তিনটে স্টেজের নিম্ন গতিতে আসে, ওল্ড স্টেজ যেটাকে আমরা বলি, সেই স্টেজে আসে নদী আস্তে আস্তে তার গতি দিক হারাচ্ছে, এবং আস্তে আস্তে নদী মন্থর গতিতে চলে যায় এবং সেখানে বদ্বীপের সৃষ্টি হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে নদীর অববাহিকা অঞ্চলে দেখা যাচ্ছে কি যে বালু পড়ে, তারপরে সেখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যে সেখানে আর সেই বর্ষার সময় যে পানি বা নদীর উপরে যেটা এসে পড়ে সেটাও পড়তে থাকে না, জ্বর জায়গে, তারপরে সেখানে একসময় দেখা যাচ্ছে কি ভূমিরূপের সৃষ্টি। জাস্ট এক ফর এক্সাম্পল আমাদের রাজবাড়ি শহর আশপাশের যে এলাকা পদ্মা নদীর যে অববাহিকা। এখন আমরা নদীর এই যে তিনটা গতি, এই তিনটা গতির কথা আমরা জানলাম, যে পার্বত্য অবস্থাটা নদী যেখান থেকে সৃষ্টি হয়ে আসতেছে, তারপরে হচ্ছে ছিল মধ্যগতি অবস্থা বা সমভূমি অবস্থা যেটা মিডিল স্টেজ অর্থাৎ প্লেন যে ভূমি, সেটা হচ্ছে ছিল কি নদীর হচ্ছে ছিল দ্বিতীয় স্টেজ, আর নিম্ন গতি বা বদে যেটা হচ্ছে ছিল লোয়ার স্টেজ, এবং সেটা হচ্ছে ছিল ডেল্টা অর্থাৎ বদ্বীপ অবস্থা। তাহলে এই তিনটে অবস্থা নিয়ে এখন আমি আলোচনা করি। এখন এই আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে কি যে এখানে সমুদ্র, নদী এখান থেকে প্রবাহিত হয়ে আসতেছে, আসার পরে নদীর তিনটা গতি, তাকে হচ্ছে ঊর্ধ্বগতি, তারপর মধ্যগতি আর নিম্নগতি। ঊর্ধ্বগতিতে কি করতেছে নদী, জিনিসটা জানো, ঊর্ধ্বগতিতে নদী কি করতেছে, ক্ষয় করতেছে। এই নদী যখন সৃষ্টি হচ্ছে পার পর্বত অঞ্চলে, ক্লিয়ার করে তোমরা জিনিসটা বোঝো এবং দেখো যে নদী যখন
ক্ষয় করতেছে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তি অঞ্চলে থেকে নদী যখন চলে আসতেছে এই ভূপৃষ্ঠের উপরে যখন সে আসবে তখন দেখা যাচ্ছে কি যে নদী কি করতেছে, ক্ষয় করতেছে, ভূপৃষ্ঠকে ক্ষয় করতেছে। আর ক্ষয় এখানে কোনটা হতেছে বেশি, ক্ষয়টা বেশি হচ্ছে কি যেটা হতেছিল যেখানে দুর্বল শিলা। আমি বলছি না আগে যে দুর্বল শিলা বলতে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তাহলে পাললিক শিলা যেসব অঞ্চলে আছে এই পর্বতে, সেই পাললিক শিলা সেই সব পর্বত অঞ্চলে দেখা যাচ্ছে কি যে নদী বেশি ক্ষয় করতেছে। ক্ষয় করে কি করতেছে, এর সাথে বিভিন্ন ধরনের পদার্থ, বিভিন্ন ধরনের পদার্থ সে কি করতেছে, বয়ে নিয়ে আসতেছে, মানে বহন করে নিয়ে আসতেছে। নদী কি করতেছে, সেটা বহন করে নিয়ে আসছে, বহন করে নিয়ে আসে। তারপরে কি করতেছে, সে আসে এই সমভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চলে, এইখানে এইখানে সমভূমি অঞ্চল, এই সমভূমি অঞ্চলে সে আসে কি করতেছে, নদী বহন করে নিয়ে আসে সঞ্চয় করতেছে। এই নদী তখন কি করতেছে, নদী আসে দেখা যাচ্ছে কি যে এই সমভূমি অঞ্চলে আসে সে বহন করে নিয়ে আসে কি কি, বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ, জীব জন্তু ধ্বংসবশেষ, গাছপালার ধ্বংসবশেষ, তারপরে বিভিন্ন ধরনের শিলা ক্ষয় করে নিয়ে আসছে, এইগুলো বহন করে নিয়ে আসে নদী কি করতেছে, সমভূমির উপর আসে দেখা যাচ্ছে কি যে সে তার গতির দিক পরিবর্তন করে ফেলতেছে। এবং এইখানে কি হচ্ছে, এইখানে আস্তে আস্তে পলল জমা হচ্ছে, পলি মাটি, পলল মানে হাতের সাথে এরকম জড়া ইয়া করলে দেখা যাবে যে মিশে যাবে মাটি, আমরা পলি মাটি, অর্থাৎ নদীতে দেখা যায় নদীর ইয়াতে গেলে, নদী যখন শুকায় যায়, শুকায় গেলে যে মাটি পলল মাটি, এবং পা পাড়া দিলে যেখানে পা গেড়ে এবং মানুষের দেখা যাচ্ছে কি মানুষও পর্যন্ত ইয়ে হয়ে যায়, তুরাবালি আমরা বলি অনেক সময়। সেই জিনিসগুলো দেখা যাচ্ছে কি যে এইসব অঞ্চল, এইসব অঞ্চলে দেখা যাচ্ছে কি যে বদ্বীপের সৃষ্টি করতেছে, এসব অঞ্চলে কি করতেছে বদ্বীপের সৃষ্টি করতেছে, এবং বদ্বীপের সৃষ্টি করে দেখা যাচ্ছে কি এইসব অঞ্চলে ভূমির উপর সৃষ্টি করতেছে। এবং এই ভূমিরূপ সৃষ্টি করার পিছনে এটা দেখা যাচ্ছে কি আমরা নদীর অববাহিকা অঞ্চল বলি, নদীর অববাহিকা অঞ্চল বলি, এই অববাহিকা অঞ্চলে এসে নদী তার দিক পরিবর্তন করতেছে বিভিন্ন ভাবে করে কি করতেছে, সে তখন আইসে এমন একটা অবস্থায় আসতেছে তখন সে লাস্টে দেখা যাচ্ছে কি লোয়ার স্টেজে, অর্থাৎ নদী এক সময় বিভিন্ন ভাবে আঁকা বাঁকা ভাবে, আঁকা বাঁকা ভাবে সে দেখা যাচ্ছে কি যে ভূপৃষ্ঠের উপরে দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে। এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে কি নদী কি হচ্ছে অ্যাবলিশড হয়ে যাচ্ছে। যেমন আমি মাগুরায় বেড়াইতে গেলাম, হানু নদী সম্পর্কে আমি জানতাম, হানু নদী, তখন আমি জিজ্ঞাসা করলাম যে গড়াই নদীর এই পার দিয়ে একটা নদী ছিল, সেই নদীটা কোথায়, আমি লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম, তখন তারা বললো যে স্যার এই নদীটা এখন আর নাই, আগে কিছু ছিল পদ্মার, আগে ছিল বর্ষার সময় কিছু পানি আসতো, তারপরে এক সময় দেখা গেলো কি যে নদীর মুখ বন্ধ হয়ে আর বর্ষার সময় পানি আসে না, এক সময় দেখা গেলো যে এই এলাকা ভরাট হয়ে গেছে। এই যে আপনি দেখতেছেন এই গ্রাম গ্রামে এইসব বাড়ি ঘর হয়েছে, এইগুলো দেখা যাচ্ছে কি যে এই নদী অববাহিকা অঞ্চল, নদী আবলিষ্ট হয়ে এটা ভূমিরূপের সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ নদী মরে গেছে, নদীর আর তখন কোন তার স্টেজ নাই, তার কোন রকম কোন তার প্রবাহ নাই। তাহলে দেখা যাচ্ছে কি যে এই স্টেজে আসে নদী দেখা যাচ্ছে কি সম্পূর্ণ ভাবে তার দিক পরিবর্তন করে ফেলছে। যেমন কপোতাক্ষ নদ, আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আমরা পিকনিকে গেলাম একবার, যা দেখলাম যে কপোতাক্ষ নদ সম্পর্কে তো তোমরা জানো, সে খুব নাম করা একটা কপোতাক্ষ নদ, সেখানে মাইকেল মধুসূদনের জন্ম কবি, সেইখানে আমরা যা আসলে দেখেছি যে সেই কপোতাক্ষ নদ দেখা যাচ্ছে সেখানে পানি নেই, আর অল্প হালকা হালকা পানি কোনো জায়গায় আছে কোনো জায়গায় নাই, এরকম বিভিন্ন ভাবে। আবার আমরা যদি দেখি কুষ্টিয়া কুমারখালী ওইসব অঞ্চল দিয়ে বা খুকসা টুকসা ওইসব এলাকায় দেখা যাচ্ছে কিন্তু নদী শুকায় ওই বিভিন্ন জায়গায় ওই হ্রদের সৃষ্টি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে কিন্তু একা ধু ধু বালি আর বালি,
মাটি। আবার নদী দেখেন, নদীর পার দিয়ে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে বাড়ি ঘর বা বসতি বা শস্য ক্ষেত বা ফসলের জমি এগুলো সৃষ্টি হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি যে নদী লাস্টে আসে দেখা যাচ্ছে কি এই বদ্বীপ অবস্থায় আসে সেখানে নদী তার সম্পূর্ণ কিছুকে হারায় ফেলতেছে। এই জন্য বিজ্ঞানীরা অনেক সময় মানুষের জীবনের সাথে দেখা যাচ্ছে কি যে নদীর যে স্টেজ গুলারও তুলনা করছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে যদি ক্লিয়ার ভাবে আমরা যদি না বুঝি, আমরা যদি না বুঝি তাহলে দেখা যাবে কি যে আমরা এই কোন প্রশ্ন আমরা সঠিকভাবে সেই জিনিসটাকে আমরা লিখতে পারবো না। এখন দেখা যাচ্ছে কি যে এই ঊর্ধ্বগতি এখানে ক্ষয় করে, ক্ষয় দ্বারা কি হয় ভিয়াকৃতির উপত্যকা, এরকম কিছু ভূমিরূপের সৃষ্টি হয়, সেগুলো আমি পড়াবো, সেগুলো তোমরা বইতে দেখবা। ঊর্ধ্বগতি অর্থাৎ আপার স্টেজে কোন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, ভিয়াকৃতি উপত্যকা, ইউ আকৃতি উপত্যকা, ভিয়াকৃতির উপত্যকা, এইগুলো সৃষ্টি হয়। তারপরে মধ্যগতিতে বহন এবং সঞ্চয় করে নিয়ে প্রশস্ত উপত্যকা, প্রশস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং বিভিন্ন ভাবে ভরাট হয়ে হয়ে আস্তে আস্তে প্রশস্ত হয়ে ভূমিরূপের সৃষ্টি হয়। তারপরে অধিক সঞ্চয় এই নিম্নগতি অর্থাৎ ডেল্টা অর্থাৎ বদ্বীপ মাত্রাহীন ব, এই বদ্বীপ, এই বদ্বীপের সময় দেখা যাচ্ছে কি যে এখানে অধিক সঞ্চয় হয় এবং সঞ্চয় হয়ে দেখা যাচ্ছে কি যে এই ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, ভূমিরূপের সৃষ্টি হয়, নদী তখন দেখা যাচ্ছে কি তার গতি হারা ফেলে এবং নদীর সেগুলো দেখা যাচ্ছে কি আস্তে আস্তে তার সবকিছুকে সে একেবারে মানে শেষ করে ফেলে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে এই সব স্রোত এবং সমুদ্র, এই সব স্রোত এবং ঢালু এলাকা দিয়ে তখন সে করে কি এই সমুদ্রে এসে পতিত। যেমন আমরা যদি দেখি পদ্মা মেঘনা এবং যমুনা, পদ্মা এবং মেঘনা এবং যমুনা, দেখো পদ্মা এবং মেঘনা যমুনা বাংলাদেশের উপর দিয়ে কিভাবে গেছে, এই যে পদ্মা, এই যে পদ্মা, এই যে যমুনা, তারপরে কি হয়েছে এই যে মেঘনা, এই যে মেঘনা, এইগুলো কি হয়েছে এইগুলো দেখা যাচ্ছে কি আসে বঙ্গোপসাগরে এসে কি হয়েছে পতিত। এখানে আমি বাংলাদেশের কথাই তোমাদের আমি বোঝালাম, দেখো বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশে ধরো যে এটা পদ্মা, এটা পদ্মা, তারপরে এটা যমুনা, এটা মেঘনা, মেঘনা থেকে এটা সুরমা কুশিয়ারা, এখানে নদী আছে বিভিন্ন ধরনের, পদ্মা আছে গড়াই নদী নদী আড়িয়াল খাবিগঞ্জ নদী নদী এগুলো প্রবাহিত হয়েছে। দেখা যাচ্ছে কি এই সব নদী এসে কি হয়েছে সব এসে তার এইখানে এসে মোহনা, যেখানে প্রচুর মাছ ধরা হয় এবং ইলিশ মাছ যেটা বিশ্বের নাম করা, এইখানে আইসে মোহনায় আইসে দেখা যাচ্ছে নদী এই বঙ্গোপসাগরে, অর্থাৎ আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে বঙ্গোপসাগরে আইসে এগুলো কি হয়েছে সেগুলো এসে পতিত। তাহলে এখন আমরা নদীর যে তিনটে স্টেজ নিয়ে যে আমরা আলোচনা করলাম, নদী কাকে বলে, তাহলে পার্বত্য বা ঊর্ধ্বগতি অবস্থা আপার স্টেজ, দ্বিতীয়ত মধ্যগতি বা সমভূমি স্টেজ, তারপর নিম্নগতি বা বদ্বীপ অবস্থা। তাহলে আমি নদী নিয়ে তোমাদের আলোচনা করলাম এবং নদী দ্বারা কি সৃষ্টি হয়, এর পরবর্তীতে ক্লাসে আমি তোমাদের একটু দেখাই দিলে আমাদের তৃতীয় অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আবার আমি চতুর্থ অধ্যায় প্রথম পত্র অথবা দ্বিতীয় পত্র আমি ধরব। তাহলে তোমরা সুন্দর থাকো এবং ভালো থাকো এবং ভালোভাবে তোমরা পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।